সে জঙ্গলে চলে যাওয়ার নাম ইসলাম নয়, কাপড় খুলে ফেলার নাম ইসলাম নয়, সমাজ থেকে বিতাড়িত হওয়ার নাম ইসলাম নয়, সংসার করে মাওলাকে রাজি করার নাম ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্ট। সূরা আল ইমরানের 123, 124, 125 এই তিনটা আয়াতে রব্বে করিম আলাদাভাবে বদর দিবস নিয়ে আলোচনা করেছেন। কে করেছেন? আল্লাহ। তাহলে গভীর মনোযোগ, সবাই জানেন বদরের যুদ্ধে কয়শ সাহাবী ছিল? 313 জন। কথা ঠিক? এই 313 জন দিয়ে কালিমার পতাকা উড্ডীন হয়েছে। ঠিক একইভাবে যেই দিন ইমাম মাহদির জুহুর হবে, এজহার হবে, প্রকাশ হবে, কাবার সামনে ইমাম মাহদির হাতে সর্বপ্রথম বায়াত হবে 313 জন। তাহলে ইসলাম শুরু হয়েছে কত দিয়ে? আবার ইমাম মাহদির হাতে সর্বপ্রথম বায়াত হবে কত? 300। এই 313 জনের কাফেলা যখন ফিলিস্তিনের দিকে রওনা হবে, মসজিদে আকসা ইহুদিদের হাত থেকে মুসলমানের হাতে চলে আসে। আমরা ইমাম মাহদি চাই কি চায় না? চাই না। কারণ এরকম কেউ আছে? আপনার পরিচয় নিশ্চয়ই আপনি সুন্নি, কথা ঠিক না? আহলে সুন্নাত অনেকেই অনেক দলে আছে, তাতেও পারে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসে কাউকে অ্যাটাক করা, গালাগালি করা আমার আদর্শ নয়। আমি কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়ে দিব, মানলে মানবেন, না মানলে আমার কোনো দায়িত্ব আছে? আমার দায়িত্ব কোনো? আমার মুস্তাফা যখন দাওয়াতি কাজ চলমান রাখছে, দেখলেন বিশ্বের অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে, নবীর চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ বলেন আপনি কাঁদেন কেন? আমি দেখছি বিশ্বের অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যায়। রহমতুল্লিল আলামিন মানতে পারে না আপনার বান্দা কোথায় যাবে। তা আল্লাহ বলেন হাবিব আপনি শুধু পৌঁছাইয়া দেন, আমি যাকে তাকে মুসলমান বানাবো না, আমি মুসলমান তো বানাবো ওদেরকে যাদের সিদ্দিকের মতো মন আছে। যা সিদ্দিকের মতো মন নাই তার সাহাবি হওয়ার দরকার? আমরা একটা নাত পড়ি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলি কি বলি না? বলি। তবে এটা জিনারা পড়েন মারহাবা, আমি কোনো আপত্তি করি নাই, অবজেকশন করি নাই, কিন্তু আমার বিশাল আপত্তি আছে। যদি বলেন কেন, কারণ জন্ম আমার যদি সেই যুগে হতো তাহলে হয়তো আমি আপনি মোনাফিক থাকতাম, মুশরিক থাকতাম, বেঈমান থাকতাম। কেন? আল্লাহ বলে হাবিব যেই সোয়ালক্ষ সাহাবি এগুলো আমি আল্লাহ বেচে বেচে বানিয়েছি, যাকে তাকে সাহাবি বানাই নাই, যার অন্তর মুস্তফা চিনেছে তাকে সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছি। আমার নবীর আসহাবি আমানাতুল লিল উম্মাহ, এই সাহাবি যেমন তেমন নয়, এগুলো আমানত, এগুলো গ্যারান্টি, এগুলো ওয়ারেন্টি, এগুলো হেদায়ত উম্মতের জন্য। কেন? আমার সাহাবি কেউ বানাই নাই, মাওলা একটা একটা করে বেছে বেছে নিয়েছে। কি করে নিয়েছে? বেছে বেছে নিয়েছে। তো সেই কাতারে কয়জনের নাম আছে? সোয়া লক্ষের নাম আছে, এর বাইরে একজনের নামও। তা আপনি যদি আফসোস করেন এই জামানাই কেন, জন্ম আমার নবীর যুগে হলে তাহলে তো ভালো হতো। আমি বললাম ভালো হতো না, কারণ তুমি সিদ্দিকের মতো নবীর কদমে সবকিছু ওয়াকফ করতে পারত না, তুমি ফারুকের মতো নবীর প্রেমে ফানা হতে পারত না, তুমি উসমান জুন্নুরাইনের মতো নবীর কদমে সব দিতে পারত না। আজ মাওলায়ে কায়নাত মাওলা আলীর শুভ দিন, এই মাওলা আলীর মতো তুমি নবীর মুস্তাফার প্রেমে কখনো ফানা হতে পারত না। শুকরিয়া আদায় করো, তুমি বিনা কষ্টে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক কিনা? সেই জামানায় হলে কি মুসলমান হতেন, যুদ্ধের ময়দানে যাইতেন? আমরা এখন বিরানি থাকলে আসি, আন্দোলন বললেই আসি না, সামান্য মিছিল মিটিংয়ে থাকতে পারি না। সেই দিন বদরে যদি রাখতো আমি তো আগে দুধ দিতাম,
যে অন্যদিকে পরে দেখা হবে, উহুদে যদি যাইতাম তাহলে আমি অন্যদিকে চলে যেতাম। সেই জন্য আল্লাহ বলে এইটা ইশুকর কর, কেন তোকে সিদ্দিকের মতো কষ্ট করতে হয় নাই, তোকে ফারুকের মতো বিসর্জন দিতে হয় নাই, তোকে ওসমানের মতো গর্দান দিবাক করতে হয় নাই, তোকে আলীর মতো কুফার জমিনে জান দিতে হয় নাই, তোকে মুসআবের মতো দুই হাত কাটার পরেও লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে হয় নাই। আমাদের কি কষ্ট করা লাগছে জন্মগতভাবে? কি মুসলমান আর সাহাবীরা রক্ত দিয়ে মুসলমান, কি দিয়ে মুসলমান? এখন তো কষ্ট করতে হয় না, এখন দুই ঘন্টার আলোচনা, হুজুর বিরক্ত লাগে, এক ঘন্টার আলোচনা শুনতে ইচ্ছে করে না, 30 মিনিটের আলোচনা হুজুর বেশি বোরিং লাগে, 20 মিনিট নানা কষ্ট হয়ে যায়, তো কি করব? 3 মিনিট 4 মিনিট 5 মিনিটে বললেই বুঝতে পারি, এখন বলে না হুজুর বিরক্ত লাগে, তো কি করব? সে টিকটকের 1 মিনিটে দিয়ে দেবে। কয় মিনিটে দিতাম? ইসলাম বলে টিকটকের কয় মিনিটে? মুস্তফা 63 বৎসর পুরাটা দিয়ে ইসলাম কমপ্লিট করেছে, এখন আমরা যুবক টিকটকের 1 মিনিট খুঁজি, কয় মিনিট? এত ব্যস্ত হয়ে গেছে। তা আপনি কিভাবে নবীর পিছনে সময় দিবেন? সিদ্দিক আকবরের কখনো চেহারাটা যদি দেখতে পারতেন, আশেক খুলে তো দেখা যায় সিদ্দিক দিনেও নবী, জোহরেও নবী, আসরেও নবী, মাগরিবেও নবী, এশাও নবী। মা আয়েশা বলে কনকনে শীত, আরবে দুটো কাল, একটা গরম আর একটা শীত, আর কোন কাল? আমাদের তো বর্ষা আছে, আরো কত, 6 ঋতুর দেশ বাংলাদেশ, তো এই ঋতুগুলো বাংলাদেশে পাওয়া যায়, এটা বড় নিয়ামত। কিন্তু আরবে ঋতু কয়টা? গরমে বেশি গরম, ঠান্ডায় বেশি ঠান্ডা, ঠান্ডা মানে এত বেশি যা সহ্য করা, আবার গরম মানে এত বেশি যা সহ্য করা যায় না। তো শীত যখন গভীর হয়ে যায়, আল্লাহর নবী এশারের টাইমটা একটু কি করে দেয়, এগায়া দেয়। কেন? যাতে করে সাহাবা ইকরাম তাড়াতাড়ি ঘরে গিয়ে ঘুমিয়ে যেতে পারে, শীতের কষ্টটা যেন কম হয়। আল্লাহর নবী এশারের নামাজ পড়ে সাহাবা ইকরামকে বলতেন, চলে যাও আপন ঘরে, তোমাদের ঘর আছে, পরিবার আছে, মা বাবা ছেলে সন্তান পরিবার স্ত্রী আছে, যাও কিছু টাইম পরিবারকে দাও। কেন? সে জঙ্গলে চলে যাওয়ার নাম ইসলাম নয়, কাপড় খুলে ফেলার নাম ইসলাম নয়, সমাজ থেকে বিতাড়িত হওয়ার নাম ইসলাম নয়, সংসার করে মাওলাকে রাজি করার নাম ইসলাম। সংসার করে কি করার নাম ইসলাম? মাওলাকে এখন 2 মাস গোসল করতে না পারলে তো আমরা ওলি বানাইয়া দিই, কয় মাস গোসল করতে না পারলে? 2 মাস গোসল না করলে কি বড় ওলি হয়ে গেছে? তা আমার নবী বলে গোসল না করার নাম ওলি নয়, প্রত্যেক দিন সুন্দর করে ওযু করে গোসল করে শরীয়ত পালন করার নাম ওলি। শরীয়ত কি করার নাম ওলি? এখন সুলের মধ্যে জট না বাঁধলে ওলি হয় না, কাফর যত খুলতে পারে তত বেশি কি বড় ওলি হয়ে যায়। তো কাপড় খোলার নাম ওলি নয়, কাপড় পরার নাম ওলি, চুল জট বাঁধার নাম ওলি নয়, চুল সুন্দর করে সুন্নতি তরিকায় রাখার নাম ওলি, নামাজ না পড়ার নাম ওলি নয়, তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ছেড়ে দেওয়ার নাম ওলি। আমাদেরকে একটু ওলি চিনতে হবে, কি চিনতে হবে? শরীয়ত পাওয়া গেলে ওলি হয়, শরীয়ত পাওয়া না গেলে পাগলদের ব্যাপারে অন্য বিষয়, ওইদিকে আপনার যাওয়ার কোনো দরকার নাই, পাগলের সিস্টেম পাগলে বুঝবে, আপনার বোঝার দরকার ওইদিকে মাথা ঘামানোর দরকার নাই। এখন গভীর মনোযোগ যে কথার দিকে আমি চলতে লাগলাম, তো সাহাবী রসুল এটা নির্বাচন করেছেন কে? আল্লাহ। সেই জন্য সাহাবীর সংখ্যা বাড়বেও না কমবেও না। বর্তমান অনেকেই জলিল কাদার সাহাবীদের ব্যাপারে অনেক কথা সমালোচনা করতে চায় কি চায় না? সাহাবায়ে কারামের সমালোচনা করা এটা শিয়াদের আলামত, আহলে বাইতের শানে বেয়াদবি করা এটা খারেজিদের আলামত, সাহাবায়ে কারামের সম্মান আহলে বাইতের গোলামিয়ত, এই দুইটা এক হয়ে যাওয়া এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত। বাক আছে না নাই? আচ্ছা ক্যাটাগরি বাক আছে, আপনি লাইন থেকে সরে যেতে পারবেন না, দেখবেন দমকলের পানি সেচ দেওয়ার জন্য পুকুর থেকে আনে কি আনে না? তো দমকলের মধ্যে মাঝে মাঝে ছিদ্র হয়ে যায়, হয় না, লিক হয়ে যায়, সেখান থেকে কিছু পানি বের হয়ে যায়, এই পানি যেগুলো বের হয় এগুলো কোনো কাজে আসে না, কিন্তু যেই পানিটা সোজা চলে যাচ্ছে তা জমিনে কি আছে, কাজে আসে। তো আল্লাহ বলে হেদিনা সিরাতাল
মুস্তাকিম সোজা রাস্তা দমকলের পানি যেভাবে সোজা যাচ্ছে এটার নাম সিরাতে মুস্তাকিম ডানে বামে অনেক লিক হয়ে যাবে চিত্র হয়ে যাবে এই চিত্র যদি হয়ে যায় এটার নাম বাতেল সেই জন্য দাড়ি টুপি জুব্বা নিয়ে অনেকেই চিত্র হওয়া পদগুলোতে বসে আপনাকে ডাকবে তো চিনবেন সত্য কেমনে যখন দেখবেন আল্লাহর শানে আসমাতে আকীদা 100 তে 100 লাইসা কামিসলিহি শাই আল্লাহর কোনো উপমা দেয় না আল্লাহর সাথে শরীক করে না এক নাম্বার ঠিক দুই নাম্বারে যাবেন রহমাতুল লিল আলামিনের ব্যাপারে নবীর দুটো কবর নবীর দুটো সাইড নবীর দুটো অংশ একটা যাই নামাজে আর একটা মিম্বারে যাই নামাজে যখন সিজদা দিচ্ছে আমার মুস্তাফা বলছে মাওলা আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই মাওলা আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই মুস্তাফা যখন যাই নামাজের কাজ শেষ করেছে যখন মিম্বারে উঠে গেছে তখন বলছে আইয়ুকুম মিসলি আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো কে আছো আমার মতো কে আছো আমার মতো দুইটা একটা যাই নামাজে আর একটা মিম্বারে যেটা যাই নামাজে তে মাওলার সাথে মুস্তাফার সম্পর্ক যেটা মিম্বারে সেটা মুস্তাফার সাথে উম্মতের সম্পর্ক আমার নবী যাই নামাজে বলে আমি বড় গুনাহগার আমার নবী যাই নামাজে বলে আমার মত অদম আর কেউ নাই আমার নবী মিম্বারে বলে কে আছো আমার মত সিদ্দিক বলে আগেও কেউ ছিল না আজকেও কেউ নাই কিয়ামত পর্যন্ত আমার মুস্তাফার মত আর কেউ হতে পারে না তে নবীর কবর কয়টা একটা কার সাথে আর একটা কার সাথে উম্মতের সাথে সেই জন্য আল্লাহ যখন বললেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি এখানে কি বলছে আবদিহি উপরে যখন যাচ্ছে তখন বললেন আব আমার বান্দা তখন বললেন আমার বান্দা যখন নিচে চলে আসলেন তখন বললেন ইয়া আইয়ুহান নবী যখন নিচে চলে আসলেন তখন বললেন ইয়া আইয়ুহার রাসূল যখন নিচে চলে আসলেন তখন বললেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল যখন নিচে চলে আসলেন তখন বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির যখন নিচে চলে আসলেন তখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর দুনাম এক নাম আহমদ আরেক নাম মুহাম্মদ আমার নবীর আসমানি নাম আহমদ আমার নবীর জমিনি নাম মুহাম্মদ আহমদ মানে যিনি বেশি প্রশংসা করেন কার আল্লাহর সেই জন্য আমার নবীর মত প্রশংসা আল্লাহর এই জমিনে কেউ করতে পারে নাই উপরের সাইটের নাম আহমদ নিচের সাইটের নাম মুহাম্মদ মুহাম্মদ মানে যার বেশি বেশি প্রশংসা করা হয় তাহলে উম্মতের দায়িত্ব আল্লাহ বলে মুস্তাফার শান চলবে মুস্তাফার শানে বিয়াদবি চলতে পারে না এখন যখন বলবে আল্লাহর ব্যাপারে লাইসা কামিসলিহি শাই আল্লাহর আওসাফের মত কোন আওসাফ হতে পারে না আল্লাহর মেসালের মত কোন মেসাল হতে এক নাম্বার যখন ঠিক দুই নাম্বারে নেমে গেলাম যদি বলে যাই নামাজেরটা নবী আমার মত নবী মরা নবী দুশে গুনে তখন বুঝবেন বান্দা নবীর সাথে মাওলার যে সম্পর্কের কথা বান্দা হয়ে উম্মত হয়ে ওই সাইট নিয়ে যদি টানাটানি করে এটার নাম বেয়াদবি আর বান্দা উম্মত যখন মিম্বারের কথা শুনে বলবে নবী আমার মত নয় বরং আমি আপনি দামি হয়েছি মুস্তাফার কারণে কথা ঠিক কি না অস্বীকার করতে পারবেন আমি একটু মেসাল দিই এই মাসটা কিসের মাস রমজানের মাস না কোরআনের মাস বলে কিসের মাস কোরআনের মাস কোনো সন্দেহ আছে শাহরু রমদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন রমজান কে বানিয়েছে সফর কে দিয়েছে আল্লাহ দিয়েছে তাই না মুহররম কে বানিয়েছে আল্লাহই বানিয়েছে রজব শাওয়ান কে বানিয়েছে সব টাইমের মালিক কে কিন্তু আপনি আমি যদি বিবেক দিয়ে বুঝি মুহররম আল্লাহর সফরও আল্লাহর
রবিউ সানিও আল্লাহর, রজব শাবানও আল্লাহর, রমদানও আল্লাহর, সব এক রকম থাকবে, এটাই স্বাভাবিক। কথা ঠিক না? এটার নাম বিবেক। কিন্তু যখন আপনি মুসলমান, আপনাকে বলতে হবে সব আল্লাহর হলেও রমজানটা দামি। কথা ঠিক না? এখানে বিবেক চলবে, যুক্তি চলবে, এখানে কোরআন চলবে, এখানে কি চলবে? মুসলমান মানে আপনাকে দলিল মানতে হবে, বিবেক নয়। বিবেক তো তখন মানবেন আপনি যদি কোন নাস্তিক হন, আমাকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ এক, আমি যদি বলি কুল হু আল্লাহু আহাদ, এটা আপনি হবে না। কারণ আপনি বলেন আমি কোরআনই মানি না, আপনি আল্লাহ এক কোরআন থেকে দেখালে হবে না। তো নাস্তিক হলে আমি তাকে যুক্তি দিয়ে বোঝাবো, কি দিয়ে বোঝাবো? যুক্তি। আমি তাকে থিওরি দিব, বিজ্ঞানের, সায়েন্সের, আসমান জমিনের থিওরি গুলো বুঝিয়ে বলবো, এই তার প্রমাণ হচ্ছে আল্লাহ এক। কথা দেখবি না? কোন নাস্তিক যদি বলে কিয়ামত মানি না, কিয়ামত মানি না, আমি যদি বলি ইজাজুল জিলাতিল আর জিলজালহা, নাস্তিক বলে দরমিয়া তুমি মোল্লা কোরআন ছাড়াই কিছুই বুঝো না, আমি তো বলছি কিয়ামত মানি না, কেন মানবো না, তোর কোরআনই তো মানি না, এরকম আছে না? তো তুমি কোরআন বললে তো বুঝাইতে হবে কি দিয়ে? থিওরি দিয়ে, যুক্তি দিয়ে, সায়েন্স দিয়ে তাকে আমাকে বোঝাতে হবে পৃথিবীর আসমানের রং, জমিনের রং, কখনো নদী ছিল, নদীটা কখনো পর্বত হয়ে গেছে, কখনো রাষ্ট্র ছিল, রাষ্ট্রটা কখনো সমুদ্রে পরিণত হয়েছে, কক্সবাজারের মাঝে কোনো দ্বীপ ছিল না, আবার সেন্ট মার্টিন নামের একটা দ্বীপ উঠে গেছে পৃথিবীতে, হয়তো বা 100 বছর পরে দেখবেন সেন্ট মার্টিন নামের কোনো দ্বীপ নাই, কক্সবাজার নামের কোনো সমুদ্র সৈকত নাই, হয়তো বা চট্টগ্রামটা সমুদ্র হতে পারে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে স্থান কাল সময়ের পরিবর্তনের সাথে সাথে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, জিনিস পরিবর্তন হয়ে যায়। যাই কি যায় না? যাই, মানুষ ছোট্ট ছিল, বড় হলো, পরিবর্তন, আরো বড় হলো, পরিবর্তন, আরো বড় হলো, পরিবর্তন। থিওরি বলছে যেটা তাগাইয়ুর হয়, চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেটা স্থায়ী নয়, সেটা ধ্বংস হয়ে যায়। তো পৃথিবীর যখন আহওয়াল, অবস্থাগুলো পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন হওয়া দলিল পৃথিবী স্থায়ী নয়, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা যুক্তি, এটা নাম কি? কিন্তু মুসলমানদের যুক্তি দেওয়ার কি দরকার আছে? এ বলবে আমন্ত কোন দলিল ছাড়াই ঈমান আছে। কথা ঠিক না? আর সুন্নিরা তো মারহাবা, নবী নূর হচ্ছে দলিলে লাগবে না, নবী জিন্দা দলিলে লাগবে না, নবী হায়াত নবী দলিলে লাগবে না, ইয়া রাসূলুল্লাহ দলিল লাগবে। এখন অনেকে বলবে আবেগী তুমি, আমি বললাম না যে তুমি আবেগী না হলে দলিল ছাড়া নবীর এই দল এই আকীদা মানলে কেন? তখন আমিও বলবো আমি আবু বকরকে দেখেছি, মুস্তফার কদমে দলিল চাই নাই, মাথা ঝুঁকিয়ে দিয়েছে, মাথা যখন ঝুঁকিয়েছে আবু বকর আর আবু বকর নাই, অটোমেটিক সিদ্দিক আকবর হয়ে গেছে, অটোমেটিক কি হয়ে গেছে? নবীর ব্যাপারে আকীদা কয়টা হয়েছে? দুইটা, একটা যাই নামাজের আকীদা আর একটা মিম্বারের আকীদা। আকীদা কয়টা? আমি যদি এখানে বসে বলি আমার চেয়ে অদম গুনাগার আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গাদ্দার আর কেউ নাই, আমার মতো মুরুক্ষ আর কেউ নাই, আমার মতো নিরক্ষর আর কেউ নাই, আপনারা কি মনে করবেন? আমি যে বললাম আমার মতো বিয়াদব আর কেউ নাই, আমার মতো গাদ্দার আর কেউ, আমার মতো পাপী অপরাধী মুরুক্ষ এলমহীন জ্ঞানহীন আর কেউ নাই, তো আপনারা কি মনে করবেন? মনে করবেন হুজুর নিজেকে কি করেছেন? ইনকেসারি বলে ছোট করেছেন। কথা ঠিক কিনা? তো এই কথা বলার কারণে হুজুর উপস্থাপন করতে শুরু করলো, যদি বলে এখন তাকরির করবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় বিয়াদব, সবচেয়ে বড় পাপি, সবচেয়ে বড় নিমুখ হারাম হাসান আজহারি, এটা বলবে? বললে আপনারা মানবেন? তো এখন উনি যদি বলে না, হুজুরই তো 5 মিনিট আগে বলেছে ওনার চেয়ে বড় গাদ্দার বিয়াদব মুরুক্ষ আর কেউ নাই, তা আমি তো হুজুর থেকে শুনেই বলেছি যে মুরক্ষ নিরক্ষর জ্ঞানহীন উনি বলেছে, তো ওনার কথাটা আমি বললাম, আপনারা বলবেন না না,
হুজুর তো নিজেকে ছোট করেছে মাওলার দরবারে এটা হুজুর বলতে পারবে আপনি বলতে পারবেন না তো মুস্তাফাও যাই নামাজে যেটা করেছেন সেটা মাওলার দরবারে করেছেন উম্মতের সামনে করে নাই মাওলা বলে উম্মত লা তাকুলু রাইনা মুস্তাফার শানে বিন্দু মাত্র বিয়াদবি করার কোনো অধিকার নেই কথা ঠিক কি না তাহলে কেউ যদি বিয়াদবি করে তার মানে কি হয়ে গেছে লিক হয়ে গেছে ছুটে গেছে তাহলে লিক হলে সে আর মূল স্ট্রিমে আছে নাই যদি বলেন নবী বিমিসাল তাহলে এখনো মূল লাইনে আছে সাহাবী রাসূল যদি বলে আলহামদুলিল্লাহ সাহাবী কারণজন সমস্ত সাহাবা তারকা রাজির মতো মাহফুজ নিষ্পাপ কোনো সমস্যা তখন বুঝবো মূল লাইনে কিন্তু কেউ যদি বলে না অমুকের ব্যাপারে একটু কি আছে আপত্তি আছে অমুকের ব্যাপারে কথা আছে তাহলে বুঝতে হবে এটা কি হয়ে গেছে লিক হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে তাহলে বুঝতে হবে এটা মূল লাইন থেকে কি হয়ে গেছে সরে গেছে আওলাদ রাসূল যদি বলে হ্যাঁ আওলাদ রাসূলের গোলামিয়তের নাম ঈমান তাহলে বুঝতে হবে মূল লাইনে কিন্তু যদি বলে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে হবে এখানে কি হয়ে গেছে লিক হয়ে গেছে আল্লাহর ওলিদের ব্যাপারে আকীদা কি যদি বলে শিরিক বেদাত তাহলে বুঝতে হবে এটাও কি হয়ে গেছে লিক হয়ে গেছে তার এই পাঁচটা জিনিসের ব্যাপারে যদি ঠিক থাকে তাহলে বুঝবেন তার আমল তাকে কখনো আব্দুল কাদের জিলানী বানিয়ে দিবে ওনার আমল কখনো শাইন শায়সিন কোট বানিয়ে দিবে ওনার আমল কখনো খাজা আজমির বানায়া দিবে ওনার আমল কখনো গাউসুল আজম মেসবান্দারি বানাইয়া দিবে ওনার আমল কখনো জালালউদ্দিন সুয়ুতি ইমাম গাজ্জালি ইমাম তাত্তাজানি ইমাম রাজি বানাইয়া দিবে আকীদা ঠিক নাই হাজারো আমল কখনো ইবলিস বানায়া দেয় কখনো আব্দুল্লাহ ইবনে উবাই বানায়া দেয় কখনো আব্দুল্লাহ ইবনে জিলহুয়াইসারা বানায়া দেয় কখনো ইয়াজিদ বানায়া দেয় সুতরাং মুনাফিক হওয়ার দরকার নাই আপনাকে আমাকে মুমিন হতে হবে আপনাকে আমাকে কি হতে হবে তো আপনি আমি গালি দিচ্ছি না আমি জাস্ট বুঝিয়ে বলছি তে মতাদর্শের ভিন্নতা আছে না নাই আছে আমি ভিন্ন মতাদর্শ হলেও যেই ব্যাপারে আমরা একমত কি ব্যাপারে যেই ব্যাপারে আমরা কি মত একমত কোরআন নিয়ে কোনো সমস্যা আছে আমাদের এখন আসলে এটা কিসের মাস বললাম নামাই দেন নামাই কোরআনের মাস এটা কিসের মাস কোরআনের চেয়ে দামি কোনো কিতাব আছে তাহলে কোরআন আসলো কোন মাসে রমজান মাসে অন্য মাসে রোজা রাখেন ফরজ হবে না সুন্নত হবে না ওয়াজিব হবে না কি হবে নফল হবে কিন্তু রমজান আসলো এখন আর নফল নাই এখন আর সুন্নত নাই এখন আর ওয়াজিব নাই অটোমেটিক কি হয়ে গেছে তো ফরজ রোজা তো আমল একটাই কখনো সুন্নত হচ্ছে কখনো নফল হচ্ছে কখনো ওয়াজিব হচ্ছে কখনো ফরজ হচ্ছে রমজানকে জিজ্ঞেস করেন রোজা ফরজ কেন রমজান বলবে আমার কারণে কথা কি ঠিক আমি কি মিথ্যা বলেছি তাহলে রমজানে রোজা রাখতে হয় রমজান দামি বলে তা আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ রমজান দামি কেন আল্লাহ বলে কোরআন এসেছে বলে কথা কি ঠিক কিনা এখন আসেন আল্লাহর আসমানি কিতাব শুধু কোরআন তা নয় জবুর আল্লাহ ইঞ্জিল আল্লাহর তাওরাত আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহর হাতে যেটা এটাও কার আল্লাহর নূহ আলাইহিস সালামের হাতে যেটা এটাও কার আল্লাহর ইয়াকুব নবীর কাছে যেটা এটাও কার আল্লাহ তাহলে এরকম করে 104 খানা কিতাব আল্লাহর দপ্তর থেকে জমিনে এসেছে কি আসে নাই 100টা ছোট বলে কি বলে তা আল্লাহ বলে ছোট বলু 100টা সেই জন্য এগুলো অন্যদিকে কিন্তু বড় চারটা একটা তাওরা একটা জবুর আর একটা ইঞ্জিল আর একটা কোরআন আল্লাহর আসমানি কিতাবে এই চারটা সবচেয়ে দামি কথাটি কার কিতাব আমি লিখছি আমার বাবা লিখছে আমার দাদা বলছে পাঠাইছেন কে তো আল্লাহ যখন পাঠালেন আপনি মুসলিম আপনি সুন্নিও হতে পারেন অসুন্নিও হতে পারেন আমি যদি বলি এটা লাইব্রেরি থেকে আনি নাই এটা আসমানি কিতাব কোরআন এটা আসমানি কিতাব জবুর এটা আসমানি কিতাব তাওরাত এটা আসমানি কিতাব ইঞ্জিল এই চারটা আল্লাহই পাঠিয়েছে দামি কোনটা আপনি কি বলবেন সবাই কোরআন বলবেন এখানে কি আপত্তি থাকবে না
কারণ নাই তাহলে আমি সুন্নি হয়ে বলি কোরআন দামি আমার ভাই আমারে দেখতে পারে না হিংসা করে উনিও বলে কোরআন দামি আমার অন্য ভাই আমার গাড়িতে অ্যাটাক করতে চায় উনিও বলে কোরআন দামি বাংলার জমিনে মায়ের ছেলে হওয়ার পরেও আমরা এক সাথে কখনো বসতে পারি না চায়ের কাপ শেয়ার করতে পারি না দুইজন দুইজনকে দেখলে চোখ ফিরিয়ে নেই আমিও বলি কোরআন আমার ওই ভাইও বলে কোরআন আমি বললাম মতাদর্শ ভিন্ন চিন্তাধারা ভিন্ন কিন্তু কোরআনের ব্যাপারে আমরা সবাই একমত হলাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের চেয়ে দামি কোনো কিতাব হতে পারে কথা ঠিক কি না তাহলে আপনিও বললেন কোরআন দামি আমিও বললাম কোরআন দামি এখন প্রশ্ন হলো কোরআন কেন দামি উত্তর আপনারা দেন কোরআন কেন দামি বলবেন আল্লাহর কালাম কথা ঠিক না কোন আর কোন জবাব আছে নাই মনে হয় আপনারা বলবেন কোরআন দামি কেন এটা মিন কালামিল্লাহ এটা মানুষের কালাম নয় এটা কার কালাম আল্লাহর সেই কারণে তো আমার প্রশ্ন হচ্ছে জবুর তো মানুষের নয় তাওরাত তো মানুষের নয় ইনজিল তো মানুষের নয় এগুলো তো মিন আয়াতিল্লাহ এগুলো তো আল্লাহর আয়াত এগুলো তো আল্লাহর নিদর্শন তো এই জবুর ইনজিল তাওরা যদি মানুষে লিখত তাহলে বলতাম কোরআন দামি কারণ কোরআন আল্লাহর তাওরা ইনজিল জবুর মানুষের কিন্তু তাওরাতও বলে আমিও মিন ইনদিল্লাহ আমিও আল্লাহর তরফ থেকে জবুরও বলছে মিন আয়াতিল্লাহ আমিও আল্লাহর আয়াত থেকে এমনি ভাবে সমকল আসমানি কিতাব বলছে আমিও মিন কালামিল্লাহ তা আমি যদি বলি এই মাইকের চেয়ে ভালো এটা কেউ মানবে না আমার কথার চেয়ে উত্তম এটা হয় না আমাকে যদি বলতে হয় এইভাবেই বলতে হবে আমার কথার চেয়ে আমার বাবার কথা অনেক দামি বিপরীতান্ত হবে না আমি যদি বলি এই টিস্যুর চেয়ে এই টিস্যু সুন্দর মানুষ বলে পাগল এটা টিস্যু তো একটা তা আমাকে বলতে হবে এটার রং আলাদা এটার রং আলাদা এটা এটার চেয়ে সুন্দর তাহলে বিপরীত আনতে হবে কি হবে না কারণ জবুর এটা কা তাওরাত টাকা ইনজিল টাকা কোরআন টাকা এখন আপনি বলছেন হুজুর কোরআন দামি জবাব কি আল্লাহর কালাম তো তাওরাত তো বলছে আমিও আল্লাহর কালাম জবুরও বলছে আমিও আল্লাহর কালাম ইনজিলও বলছে আমিও আল্লাহর কালাম তো কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি দামি কেন কোরআন উত্তর দিচ্ছে ইনজিল যখন নাজিল হচ্ছে হাত দিয়েছে ঈসা আলাইহিস সালাম তাওরাত যখন নাজিল হচ্ছে হাত দিয়েছে মূসা আলাইহিস সালাম জবুর যখন নাজিল হচ্ছে হাত দিয়েছে দাউদ আলাইহিস সালাম আমি কোরআন যখন নাজিল হচ্ছে হাত দিয়েছে রহমাতুল লিল আলামিন বেমিসাল নবী হাত দাওয়াতে আমি কোরআনও বেমিসাল হয়ে গেছে তাহলে রমজান দামি কিসের কারণে কোরআনের কারণে কোরআন দামি নবীর কারণে কোরআন দামি কিসের কারণে নবীরে বাদ দিয়ে যদি কোরআন ধরেন এটা কখনো হয় এখন বউ মানেন বউয়ে জামাই মানে শাশুড়ি মানে না কি মানে জামাই মানে কিন্তু কি মানে না তো শাশুড়ি না হলে জামাই আসতো এখন জামাই মানে কিন্তু শাশুড়ি এখন বন্ধু কোরআন মানে নবী মানে না তো নবী না মানলে তো কোরআন আসবে না এই জিনিসটা যদি আপনার বিবেকে ধরতে না পারেন আপনি কখনো মূল ইসলামে আসতে পারবেন